যুদ্ধাপরাধীদের ফাঁসি ও রাজাকার মুক্ত বাংলাদেশের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে আন্দোলন অব্যাহত রেখেছে ক্লান্তিহীন জনস্রোত। গণজাগরণের ষষ্ঠ দিনেও উত্তাল শাহবাগ। রিপোর্ট করছেন শামসুদ্দোহা পান্না। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও রাজাকার মুক্ত বাংলাদেশের দাবিতে আন্দোলনে নবীন প্রবীণের ঐক্যের বাহুডোরে এক হয়েছে কয়েক প্রজন্ম। ষষ্ঠ দিনের শুরুতেই শাহবাগ প্রজন্ম চত্বর জনসমুদ্র। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মানুষের ঢল। দিনের শুরুতেই তারুণ্যের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে শাহবাগ প্রজন্ম চত্বরে উপস্থিত হয় দুরন্ত রাজশাহীর ক্রিকেটাররা। কার্যক্রমকে পূর্ণ সমর্থন এবং সংহতি জানানোর জন্যই দুরন্ত রাজশাহী আজকে এখানে। আমরা প্রতিজ্ঞা করতে চাচ্ছি যে ভবিষ্যতে বিপিএল এবং বাংলাদেশের ক্রিকেটে আমরা পাকিস্তানিদেরকে বর্জন করব। এই ফিলিংসটা আসলে মানে অসাধারণ, কারণ ওই সময় কিন্তু আমি জন্মগ্রহণ করি নাই। তো এখন আমি যে দেখতেছি একটা যুদ্ধ ফাঁসি চাই, এই এই যে সমাবেশ, এটাই আমার খুব ভালো লাগছে। এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি আগে। সময়ের সঙ্গে দুর্বার হচ্ছে শাহবাগ আন্দোলন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান অব্যাহত রেখেছে। আমি বুঝতেছি না আমাদের সরকারের কি এত লাভ, ওদেরকে জেলখানায় রেখে ওরা কি করতেছে, আমাদের এখানে পাঠাই দেখ না, আমরাই দেখবো ওদের কি করা যায়। দাবি আমরা রাজাকারের ফাঁসি চাই। কাদের মোল্লার রায়টা নিয়েই মনে হয়েছে যেন সরকার একটা তালবাহানা করতেছে, তার জন্য এই গণজাগরণ। মুক্তিযোদ্ধারা আমাদের জন্য যে দেশটা দিয়ে গেছে, বাকি কাজটা এখন আমাদের, আমরা এটা আমাদের নিজেদের কাজ বলে মনে করে এখানে আসছি। আন্দোলনকারীরা বলছে, একাত্তরের মুক্তিযুদ্ধকে পূর্ণরূপ দিতে 2013 সালের এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। ত্যাগের সর্বোচ্চ পর্যায়ে যদি নিজেদের জীবন দিতে হয় আমরা সেপর্যন্ত দিতে রাজি হয়েছে। আমরা যখন প্রথম আন্দোলনের ডাকটা দিয়েছিলাম 3:30, তখন আমরা এত যে লক্ষ লক্ষ জনতার যে সমাগম, আসলে এটা বুঝেছিলাম না যে এত ঘটতে পারে। আমরা নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছি। আজকে সারা জাতি জেগে উঠেছে এই আন্দোলনে। এতে কি বোঝা যায় যে সমগ্র জাতি শুধু একটা অপেক্ষায় ছিল যে কবে জ্বলে উঠবে। 71 সালে যে রাজাকাররা ছিল, বেঁচে ছিল, এখনো যারা বেঁচে আছে, তাদের ফাঁসি দিয়ে আমরা মুক্তিযুদ্ধ শেষ করতে চাই। তো দেশের জন্য সেইভাবে প্রত্যক্ষভাবে কিছু করার সুযোগ আমাদের এখনো আসেনি। আন্দোলনকারীরা মানুষের চলাচল স্বাভাবিক রাখতে চান, তাই তারা নিজেরাই রূপসী বাংলা হোটেল থেকে শাহবাগ হয়ে মতিঝিলের দিকে যান চলাচলের জন্য সীমিতভাবে খুলে দিয়েছে সবসময়ের ব্যস্ত এই সড়ক। দিন যতই পার হচ্ছে দুর্বার আর উত্তাল হয়ে উঠছে শাহবাগ প্রজন্ম স্কোয়ার, যে আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সীমানায়। সবার দৃঢ় শপথ, দৃঢ় চিৎকার, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, শাহবাগ প্রজন্ম স্কোয়ার, ঢাকা।